একদিকে করোনা সতর্কতা অন্যদিকে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞায় বেকার হয়ে পড়েছেন চাঁদপুরে অর্ধ লক্ষাধিক জেলে জলে ধরা যায় না মাছ করোনার কারণে স্থলেও নেই কোনো কাজ এ কারণে নিদারুণ কষ্টের দিন কাটছে তাদের পেটের দায়ে ভয়কে উপেক্ষা করে ঝুঁকি নিয়ে কেউ কেউ নামছেন মেঘনার জাটকা নিধনে আবার এ অপরাধে ধরা পড়লে অভিযুক্তদের কারাদণ্ড এবং অর্থদণ্ড হচ্ছে মৎস্য বিভাগ বলছে জেলেদের খাদ্য সহায়তার পাশাপাশি সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে চাঁদপুর প্রতিনিধি জি এম শাহিনের প্রতিবেদন জানাচ্ছেন ইলিয়াস হোসেন রক্ষায় মার্চ এপ্রিল দু মাস চাঁদপুরের মেঘনা নদী হয় আশ্রম নির্দিষ্ট এ সময়ে পদ্মা মেঘনার একশো কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ এ সময় বেশিরভাগ জেলেই বিকল্প কাজ করে জীবন চালায় কিন্তু করোনার কারণে কোথাও কাজ না থাকায় বেকার হয়ে কষ্টে দিন কাটাচ্ছে অর্ধলক্ষ লক্ষ জেলে পেটের দায়ে অনেক জায়গায় জাটকা নিধনে নদীতে নামছে জেলেরা তাদের নিয়ন্ত্রণে কাজ করছে মৎস্য বিভাগ কোস্টগার্ড ও পুলিশ প্রশাসন জেলেরা বলছে সরকারিভাবে খাদ্য সহায়তা হিসেবে যে চাল দেয়া হয় তা অপ্রতুল অন্য কাজ না থাকায় বাধ্য হয়েই নদীতে নামছে নগদ অর্থ সহায়তা দাবি করেন তারা নদীতে মাল অন্ত অভিযান নদী বন্ধ। আনে এর উপর উপরে গামকর্তমান ভাইরাস। সব কাজ করে বন্ধু এসে আমরা বড় কষ্টে আছে। সরকার যদি চাল দেয়, চাল দিয়ে সরকার বহন করতারি কিন্তু তা চাল তরকারি তরি তরকারি কিস্তি পোলানে লেখাবড়া আর মানুষ কিস্তি মিস্তি খাওন লয় কিভাবে চলবে এই চিন্তা মানুষ অতশার বিতে আছে। জটকা রক্ষায় সব ধরনের চেষ্টা চলছে বলে জানান মৎস্য কর্মকর্তা। তালিকাভুক্ত প্রতিটি জেলে পরিবারকে মাসিক চাল দেয়া হচ্ছে। করোনার কারণে ক্ষতিগ্রস্ত জেলেদের বাড়তি সুবিধা দেওয়ার প্রস্তাবও করা হবে আমাদের জাতীয় মাছ এটি সবচেয়ে বড় সম্পদ যে জেলেরা আজকে অসাধু উপায়ে এইটাকে আহরণ করার চেষ্টা করছে আজকে দুটি মাস যদি তারা একটু সংযত হয় এবং আমরা যদি যথাযথভাবে এটাকে প্রোটেকশন দিতে পারি তাহলে এই মাছগুলো আমাদের জেলেদের জন্য সম্পদ হবে চাঁদপুর জেলায় সরকারি হিসেবে একান্ন হাজার নিবন্ধিত জেলে রয়েছে বেসরকারি হিসেবে এর সংখ্যা আরও বেশি করোনার এই ক্রান্তিকালে ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তায় শিগগিরই উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা এসএ টিভি নিউজ ডেস্ক